দিদি ভাই সঙ্গীত শুশুর করে গিয়ে বিয়ের পিড়িতে বসবে কথা দিচ্ছি আর যদি এটা সত্যি না হয় তাহলে আমি তোমার জুতো মুখে করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব কিলো শ্রী এখন এখানে দাঁড়িয়ে আছিস একটু পরে আশীর্বাদ ছুটি হবে যা ওখানে চলে যা তাড়াতাড়ি যা তুমি যাবে না না আমি যাব না কেন ওফ তুই বুঝবি না এসব কথা তোকে যেটা করতে বলছি কর যাচ্ছি দিদি ভাই তুমি গেলে না কেন তার কারণ আমার এই পুরো বিষয়টায় একটা আপত্তি আছে মানে তার মানে হচ্ছে যে আমি আমি না ছোট বৌদি এই আশীর্বাদটাকে সাপোর্ট করছি না তুমি কি বলছো দিদি ভাই আমি তো কিচ্ছু বুঝতে পারছি না কি পাগলের মতো বলে যাচ্ছো বলো তো এই বলছো আশীর্বাদ করতে যেতে হবে এই বলছো এই পুরো বিষয়টা তুমি সাপোর্ট করো না আরে বাবা ছোট বৌদি আমি সাপোর্ট করছি না মানে আমি লোক দেখানো সাপোর্ট করছি না আমাদের আমাদের বাড়ির বউ হ্যাঁ ছোট বৌদি আমাদের বাড়ির বউটা হঠাৎ করে নিখোঁজ কি হলো আমাদের বাড়ির বউটা এখনো বাড়ি ফেরেনি আমাদের যমুনা ফেরেনি ছোট বৌদি আমাদের যমুনা ফেরেনি দিদি ভাই বাবা আরে বাবা আমি জানি যে যমুনা আর কোনোদিন ফিরবে না কিন্তু সেটা তো আর লোককে বলা যাবে না সেটা কি বলা যাবে যাবে না তাই বাড়ির বউটা যতক্ষণ না ফিরছে ততক্ষণ এই যে এই চোখের জলটা তো ধরে রাখতে হবে ছোট বৌদি কিছু বুঝলে হ্যাঁ বড্ড সরল কিচ্ছু বোঝো না এত নকল এতটা মেকি এতটা খোলস পড়া একটা মানুষ হতে পারে না এটা হতে পারে না এটা হতে পারে না হতে পারে না কি রে হয়েছে তো হয়েছে দেখ দেখ না দুজনে বিয়ে হবে এটা কিছুতেই হতে পারে না এটা কিছুতেই হতে পারে না আমি আমি ওর স্ত্রী ও আমাকে ভালোবাসে কিছুতেই পারে না বিয়ে করতে কিছুতেই পারে না কিছুতেই না আমি ছোট করতে বাবুকে ভালোবাসি ছোট করতে বাবু আমায় ভালোবাসে ও বিয়ে করতে পারে না কিছুতেই বিয়ে করতে পারে না আমি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না উফ উফ কি যন্ত্রণা তুই এখন এখানে বসে কাঁদ চোখে জল ফেল খালি তোকে এখান থেকে আমি চালান করে দেব কোথায় কোন জায়গায় তোকে চালান করে দেব সেখান থেকে তুই কোনোদিন সুস্থ হয়ে ফিরতে পারবি না কোনোদিন নয় চল গলি না